দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 10 গুণ ঘাটতি 40 টন হাই ফ্লো অক্সিজেন সংকটে করোনা রোগীর মৃত্যু বাড়ছে রিজেন্ট শাহেদ ও জেএমআই এর রাজ্জাকের দুর্নীতি মামলা তদন্ত শেষ পর্যায়ে শিগগির অভিযোগপত্র দেবে দুদক বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংঘাতে প্রাণ গেছে 12 জনের কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা ভারতে একদিনে করোনায় প্রাণ গেছে 2020 জনের 294,000 নতুন রোগী শনাক্তের রেকর্ড স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সাথে আছি মুজাহিদুল ইসলাম শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে করোনা মহামারীতে দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 10 গুণ এতে দিনে ঘাটতি দাঁড়িয়েছে 40 টন ফলে হাই ফ্লো অক্সিজেন সংকটে কোভিড রোগীর মৃত্যু বাড়ছে স্বাস্থ্যমন্ত্রী জানালেন পরিস্থিতি সামলাতে এবছরই সব বিভাগীয় শহরে শুরু হবে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে অক্সিজেনের নন কোভিড ও কোভিড রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে দৈনিক অক্সিজেনের চাহিদা দাঁড়িয়েছে 180 টন ঘাটতি 40 টন পূরণ করতে হচ্ছে আমদানির মাধ্যমে যার ভয়ানক প্রভাব পড়েছে করোনা চিকিৎসায় কারণ আশঙ্কাজনক রোগীর বেশিরভাগেরই প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সেটা দেওয়া সম্ভব না হলেই ঘটছে মৃত্যু প্রায় 3.5 ঘন্টা আমি ওনাকে নিয়ে বিভিন্ন হাসপাতাল টু হাসপাতাল আমি ঘুরেছি এবং আমি কিন্তু পর্যাপ্ত কোনো জায়গায় কিন্তু তার জন্য আমি কোনো সিটের ব্যবস্থা করতে পারিনি হাসপাতালের জন্য সাফিসিয়েন্ট এটা বলা যাবে না কারণ পেশেন্ট কত বেশি হবে তার উপর এটা ডিমান্ড করবে যে আসলে পেশেন্টের ডিমান্ড অনেক বেশি বিশেষজ্ঞরা জানান এখনও সব সরকারি হাসপাতালেই হাই ফ্লো অক্সিজেন নিশ্চিত করা যায়নি তাদের মতে জেলা উপজেলা পর্যায়ে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা গেলে বাঁচানো যেত অনেককে যে পরিমাণ প্রয়োজন অক্সিজেন সেটি যখন আমার এখান থেকে করতে পারছে না স্বাভাবিকভাবে আমি নিয়ে তখন আমার অক্সিজেন অতিরিক্ত প্রয়োজন হয় এই এই ক্ষেত্রে আমরা যেটা এখন পর্যন্ত ট্রিটমেন্টে যে মডালিটিতে দেখছি সেখানে অক্সিজেনের কোনো বিকল্প নাই এবং এই অক্সিজেন যাতে হাই ফ্লোতে দেওয়া যায় সেরকম সিস্টেমটা রাখাটা জরুরি স্বাস্থ্যমন্ত্রী জানান অক্সিজেনের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এটা সামাল দেওয়া কঠিন হচ্ছে এ সংকট কাটাতে প্রতি বিভাগে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু কোভিড রোগী অনেক বেড়ে গেছে 10 গুণ বেড়ে গেছে স্বাভাবিকভাবে অক্সিজেনের রিকোয়ারমেন্টও 10 গুণ হয়ে গেছে আর আমারও একটা পরিকল্পনা আমি নিজে হাতে নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি অবহিত করেছি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রক নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থাকা প্রয়োজন আগামীতে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট প্রত্যেকটা ডিভিশনে আমরা বসাবার চেষ্টা করব এবছরই অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা গত বছর করোনাকালে আলোচিত দুই দুর্নীতি মামলা তদন্ত শেষ পর্যায়ে লকডাউন শেষ হলে রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদ ও জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেবে দুর্নীতি দমন কমিশন দুদক তবে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনের বিরুদ্ধে অনুসন্ধান থেমে আছে গত বছর জুলাইয়ে করোনার ভুয়া টেস্ট করার অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে আরও অভিযোগ আছে হাসপাতালটির মালিক মোহাম্মদ শাহেদের আদেশেই টেস্ট না করে করোনার রিপোর্ট দেয়া হয়েছে এইসব অভিযোগে 15 জুলাই শাহেদকে গ্রেপ্তার করে র‍্যাব এরপর অনুসন্ধান শেষে 3,34,00,000 টাকা আত্মসাতের অভিযোগে 23 সেপ্টেম্বর শাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক এই মামলার তদন্ত কাজ প্রায় শেষ ইনভেস্টিগেশন মোটামুটি শেষ পর্যায়ে এখন যদি নিয়মিত অফিস আদালত খুলে আমার মনে হয় ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন শেষ করে চাষের দেওয়া শুধু সময়ের ব্যাপার নিম্নমানের চিকিৎসা সরঞ্জাম ও পিপিই N95-এর প্যাকেটে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে 29 সেপ্টেম্বর জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে আব্দুর রাজ্জাক সাহেব জামিন পেয়েছেন হাইকোর্ট ডিভিশন থেকে ওনার জামিনকে আদেশটাকে আমরা চ্যালেঞ্জ করে হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন গিয়েছি সেটা শুনানোর জন্য পেন্ডিং আর বিচারিক আদালতে যারা জামিন পেয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ডিভিশন করছি
এছাড়া করোনাকালে বিভিন্ন জেলায় ক্ষমতার অপব্যবহার করে ত্রাণ চুরির অভিযোগে অর্ধশতাধিক মামলা করেছে দুদক, যার প্রায় সবগুলোই বিচারাধীন আছে। গম চুরি, চাল চুরি, হ্যাঁ, ভোজ্য তেল চুরি, এই ধরনের কিছু মামলা, কিছু পাবলিক সার্ভেন্ট যারা ইউপি চেয়ারম্যান মেম্বার তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে ওগুলো বেশ কয়েকটা মামলা চার্জশিট হয়েছে, ওগুলি ট্রায়ালে অলরেডি গেছে। আর জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিনের বিরুদ্ধে অনুসন্ধান করে দুটি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের খোঁজ পেয়েছিল দুদক, কিন্তু বর্তমানে এ অনুসন্ধান অনেকটাই থেমে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে টানা চার দিন পর করোনায় মৃত্যু নামল 100-এর নিচে। গতকাল বিকেল পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 91 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 10,588। এদিকে নতুন করোনা আক্রান্তের সংখ্যা 4,559, শনাক্তের হার 16.85%। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর রোগী শনাক্ত ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। শুক্র ও শনিবার প্রাণহানি হয় 101 জন করে, রোববার মারা গেছে 102 জন, আর সোমবার মৃত্যু হয় 112 জনের। আর মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 91 জনের, এর মধ্যে 54 জনের বয়সই 60 বছরের বেশি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 4,559 নতুন রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 16.85। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত 7,27,780 জন। বিশেষজ্ঞরা বলছেন, সবাই সচেতন হলে সুফল পাওয়া যাবে, লকডাউনের নিয়ন্ত্রণে আনা যাবে সংক্রমণ। লকডাউন একটা প্রক্রিয়া মাত্র, এই প্রক্রিয়াটাকে সামনে এগিয়ে নিতে চাইলে, অর্থাৎ সংক্রমণটাকে কমিয়ে আনতে চাইলে এই লকডাউনের সময়ও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আরো বেশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন হচ্ছে মানে আমরা কম্পারেটিভলি স্বাস্থ্যবিধি কম মেনে চলবো সেটা কিন্তু নয়, বরং আরো বেশি সতর্ক থাকবো। এছাড়া করোনা মোকাবেলায় পরীক্ষা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড় এড়িয়ে চলা সর্বাবস্থায় এবং যতদূর সম্ভব বাড়ির বাইরে, বাসার বাইরে না যাওয়া, এবং তৃতীয়টি হল যে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর জন্য যে কাজগুলো সেগুলো করা। এদিকে একদিনে সুস্থ হয়েছেন আরও 6,811 জন রোগী। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ 6,28,111। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের মেয়াদ বাড়লেও ঢাকার সড়ক যেন ধীরে ধীরে আগের রূপে ফিরছে, প্রতিদিনই বাড়ছে গাড়ির চাপ। চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদের কারণে অনেক মোড়ে দেখা যায় লম্বা যানজট। এদিকে লকডাউন উপেক্ষা করে চলতে দেখা যায় যাত্রীবাহী অনেক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল। কঠোর লকডাউনের সপ্তম দিন মঙ্গলবার সকালে কুড়িল বিশ্বরোড এলাকার চিত্র এটি। পুলিশের চেকপোস্টের কারণে তৈরি হয় যানজটের, গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ঢাকার সড়কে বেড়েছে ব্যক্তিগত ও জরুরি পণ্য পরিবহন চলাচল। কুড়িল বিশ্বরোডের মতো নগরীর অনেক সড়কে চেকপোস্টের কারণে তৈরি হয় যানজটের। যদিও কঠোর লকডাউনের শুরুর দিকের চেয়ে এখন অনেকটা ঢিলেঢালা নজরদারি রাজধানীতে। যারা ঘরে থেকে বের হচ্ছেন তাদের বেশিরভাগই যৌক্তিক কারণ দেখিয়ে পার পেয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে। মহাকালী গেছিলাম হাসপাতালে, আমার বাচ্চা পাতলা পায়খানা ছিল, 2 দিন ভর্তি ছিলাম, এখন আব্দুল্লাহপুর যাইতেছি, ছুটি দিয়ে দিছে। ভাই রয়েছি ভাই, এটা আমরা অপরাধ ঠিক আছে, সরকার অমান্য করছে, অন ভাই না ভাই রয়েও পারি না ফেডের জ্বালা। আবার যৌক্তিক কারণ না দেখাতে পেরে অনেককেই গুনতে হয়েছে জরিমানা, যদিও ঘর থেকে বের হওয়ার পেছনে দিয়েছেন মানবিক নানা কারণ। যে আমার ঘরে বাজার নাই গা, আমার আব্বু অসুস্থ, আম্মু অসুস্থ, ঘরের ভিতরে দায়িত্ব আমার, কি করব আমরা বলেন। এক সপ্তাহ পর আজকে বেরিয়েছি, 2,000 টাকা একটা মামলা দিয়ে দিছে অলরেডি। আমি উত্তর চাকরি করে ড্রাইভিং চাকরি যাচ্ছি, তো ওনাকে নিয়ে যাচ্ছি, এই জন্য আমাকে হয়তো স্যারে মামলা করলো, আমার তো কাগজপত্র সব আপডেট। পুলিশ বলছে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় সবাইকে জিজ্ঞাসাবাদ সম্ভব হচ্ছে না। সরকারের যে নির্দেশনাগুলি আছে এগুলো আমরা পালন করতে পারি, জনগণকে আমরা বোঝাচ্ছি, তো কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। হুন্ডায় যাচ্ছে 2 জন, সিগন্যাল দিলে বলে আমরা একই অফিসে কাজ করি, সহকর্মী, বন্ধু, এইভাবে অজুহাত দেয়। প্রকৃতপক্ষে তারা বন্ধুও না, এরা ওই বেআইনিভাবেই যাচ্ছে। কঠোর লকডাউনে মঙ্গলবার সকালের দিকে চেকপোস্টে পুলিশের জিজ্ঞাসাবাদ চোখে পড়লেও বেলা বাড়ার সাথে সাথে তা শিথিল হয়ে আসে।
মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, মুন্সিগঞ্জে করোনার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ আসলে এই যে সার্বিক যে লকডাউন চলছে সেই লকডাউনটি ঠিকভাবে মানছেন কিনা? মানতে কিংবা মাস্ক করতে আমরা দেখেছি, মানুষের মধ্যে যে সচেতনতা কাজ করেছে আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু দিন যতই গড়াচ্ছে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে অনীহা সেটি কিন্তু চলে আসছে। পাশাপাশি আপনার মাস্ক পরা সহ সব ধরনের যে স্বাস্থ্যবিধি মানার চিত্র সেটি কিন্তু একেবারেই মানুষের মধ্যে একেবারে কমে যাচ্ছে। আমি যদি মুন্সিগঞ্জের কথা আপনাকে একটু জানিয়ে রাখি, সারা দেশের সাথে পাল্লা দিয়ে মুন্সিগঞ্জেও কিন্তু প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর দেয় এক প্রজ্ঞাপনে উচ্চ সংক্রমণ হারে এ জেলার করোনা শনাক্তের অবস্থান কিন্তু দ্বিতীয় বলে কিন্তু তারা নিশ্চিত করেছেন। আমি যদি একটু ছোট্ট করে পরিসংখ্যানটা বলি, এই জেলায় এ পর্যন্ত কিন্তু 25,716টি নমুনা পরীক্ষায় 5,404 জনের নমুনা পজিটিভ রেজাল্ট কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসেছে এবং বিগত 24 ঘন্টায় কিন্তু 216টি নমুনা পরীক্ষায় কিন্তু প্রায় 64 জনের নমুনা করোনা দেহে কিন্তু করোনা শনাক্ত হয়েছে। এতে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে প্রতি 5 জনের করোনা পরীক্ষায় কিন্তু একজনের দেহে কিন্তু করোনা শনাক্ত হচ্ছে। আমরা আসলে করোনা দ্বিতীয় ধাপে যখন করোনা পরিস্থিতি শুরু থেকেই কিন্তু দেখেছি যে মুন্সিগঞ্জের হাট বাজারগুলো শুরু করে জেলার যত গুরুত্বপূর্ণ, আমরা ভিডিওতে যেটি দেখছি যে আপনার পেছনে বিপুল সংখ্যক মানুষের একটি সমাগম, এই এত সকালবেলা আসলে যেখানে সার্বিক লকডাউন পরিস্থিতি মানার কথা সেখানে আসলে এত সমাগম কেন এবং সেটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছেন কিনা? দেখুন, আসলে প্রথম ধাপে যখন দ্বিতীয় ধাপে সংক্রমণের পরে সংক্রমণ ঠেকাতে যখন প্রথম ধাপে আসলে লকডাউনটি দেওয়া হয় তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে থাকতে তাদের পক্ষ থেকে নানা প্রকার উদ্যোগ থাকলেও আমরা দেখেছি যে মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি না মানলে বা সড়কে বিভিন্নভাবে জরিমানা করা হতো। তবে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপের যে লকডাউনটি শুরু হয়েছে আমরা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বা ঘরে থাকতে তেমন কোনো উদ্যোগ কিন্তু তাদের পক্ষ থেকে আমরা দেখিনি। আমরা দেখেছি যে গণপরিবহনের পাশাপাশি সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের যানবাহনের কিন্তু চলাচল সড়কগুলোতে বাড়ছে, পাশাপাশি সড়কগুলোতে কিন্তু মানুষের উপস্থিতিও বাড়ছে। তো সবকিছু মিলিয়ে যদি বলে রাখি, এভাবে যদি এই জেলার আসলে এমন পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এমন মানুষের গণপরিবহনগুলোতে মানুষের এমন অবাধ যাতায়াত এবং স্বাস্থ্যবিধি প্রতি মুহূর্তে উপেক্ষিত হচ্ছে যেখানে মানুষ মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানছেন না, এতে কিন্তু এই জেলার করোনা সংক্রমণ আরো বাড়িয়ে দিবে বলেও কিন্তু মনে করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ জেলার এখনকার সবশেষ তথ্য। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার রাত 10টার দিকে করোনা আক্রান্ত বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজায় যান ব্যক্তিগত চিকিৎসক দলের 2 সদস্য জেডএম জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন। সোয়া 1 ঘন্টা পর বাসা থেকে বের হয়ে জাহিদ হোসেন জানান বর্তমানে খালেদা জিয়ার জ্বর নেই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে। 14তম দিন পার হলে চিকিৎসক দলের সিদ্ধান্ত অনুযায়ী আবারও তাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তার কথা জানান ব্যক্তিগত চিকিৎসক। গত 11 এপ্রিল করোনা শনাক্ত হয় খালেদা জিয়া। স্বাভাবিক টেম্পারেচার যেটা মানুষের থাকা উচিত সেটা আছে, ওনার শ্বাস প্রশ্বাস আলহামদুলিল্লাহ স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন খুবই ভালো আছে এবং ওনার খাবার রুচি পূর্বের ন্যায় আছে। আবার ওনার কখনোই আপনার কাশি বা গলা ব্যথার এরকম সিমটম উপসর্গগুলো ছিল না, সেটি এখনও নাই এবং উনি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ভালো বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশাল রুটে আজ থেকে শুরু হচ্ছে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল। এর আগে এক বিজ্ঞপ্তিতে 5 এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধের কথা জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে ঢাকা থেকে চীনে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতিও দিয়েছে তারা। কারণ হিসেবে উন্নয়ন প্রকল্পে চীনা নাগরিকদের কাজ করার কথা জানানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ বিমান ইউএস বাংলা, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্সের চীনে ফ্লাইট পরিচালনা করবে। এ নিয়ে ছয় দেশের সঙ্গে ফ্লাইট চালু হচ্ছে। রাজধানীতে খোলা জায়গায় ইফতারি বিক্রির কারণে করোনার সংক্রমণ নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। কঠোর লকডাউনের সপ্তম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ফুটপাতে ইফতারি বিক্রি হয় অবাধে, এমনকি দোকানগুলোতে খাবার বিক্রিতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে কঠোর লকডাউন, জীবন ও জীবিকা দুই সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে ইফতার বাজার নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ক্রেতা বিক্রেতা কেউই তোয়াক্কা করছেন না করোনার স্বাস্থ্যবিধি। রাজধানীতে এবার ইফতারের দোকান কম খুলেছে। এছাড়া ফুটপাতে ইফতার বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে অনেকেই সাজিয়েছেন পসরা। বিক্রেতার মুখে নেই মাস্ক। আমরা আসলে কেউ কেউ বলার মতো কোনো ই নাই, আসলে আমরা খুব তাড়াহুড়া করি আর কি। আগের তুলনায় পাঁচ ব্যাগের এক ব্যাগ এখন বেচা কিনি হয়। আগে 10,000 টাকা বেচা কিনি করলে এখন 2,000 টাকা বেচা কিনি করি। ইফতারের দোকানে যখন আমরা কিনতে আসি তখন সেই পরিবেশ থাকে না, এবং সেই পরিবেশও এখানে যারা ব্যবসা করে তারাও বজায় রাখে না। শুধু খোলা জায়গাতেই নয়, হোটেল রেস্তোরাঁগুলোতেও ইফতার বিক্রিকে ঘিরে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যদি না বসতে দিত দোকান তাহলে কেউ আসতো না, এখন ওনারা বিক্রি করে বিদায় আমাদের আসতে হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত তো হচ্ছেই না, আমরা আরো নিজেরা নিজেরা মিলে সামাজিক দূরত্বটাকে ক্লোজ করে দিচ্ছে। এখানে আসলে তেমন সম্ভব না, সামাজিক দূরত্ব সবাই ভিড় হয়ে যাচ্ছে। কঠোর লকডাউনের বিধিনিষেধ অনুযায়ী রেস্তোরাঁ বা খোলা জায়গায় খাবার খাওয়া যাবে না, খাবার কিনে বাসায় নিয়ে যেতে হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সহিংসতা হেফাজত নেতা মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখে রিমান্ডে নিতে চায় সংস্থাটি। এদিকে পুলিশ বলছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করেছিলেন মামুনুল। রোববার দুপুরে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার হন হেফাজত নেতা মামুনুল হক। সোমবার জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সোমবারই হেফাজতের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন জেলায় হওয়া 23 মামলার তদন্ত ভার পায় সিআইডি। এর মধ্যে নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলার তদন্ত করতে গিয়ে নাশকতায় মামুনুল হকের সম্পৃক্ততা পেয়েছে সংস্থাটি। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হবে বলে জানান সিআইডি প্রধান। আমরা ওটার ইনভলভমেন্ট পেয়েছি, ইতিমধ্যেই পেয়েছি। আমরা অপেক্ষা করছি, এখন একটা কেস রিমান্ডে আছে, এটা শেষ হওয়ার পরপরই আমরা ওনাকে রিমান্ডে আমরা নিয়ে আসবো। আমরা দেখেছি আমাদের এই কেসেও আমরা ইনভলভমেন্ট পেয়েছি আমরা প্রাথমিকভাবে। এছাড়া গত মার্চের শেষ সপ্তাহ থেকে মোদি বিরোধী আন্দোলনের নামে যারা দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ করেছে তাদের ইন্ধনদাতা নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হবে। এখানে যে কাজগুলো হয়েছে এটা সম্পূর্ণ এটা আমাদের আইন বিরোধী কাজ হয়েছে, এটা আনকনস্টিটিউশনাল হয়েছে এবং আনলফুল হয়েছে। সো আমরা এই মামলা টেস্টে মামলা অলরেডি আমরা নিয়েছি এবং এই আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো যত দ্রুত সময়ের মধ্যে আস্তে আস্তে মামলাগুলো তদন্ত শেষ করে আমরা চেষ্টা করবো যে যারা এইসব আনলফুল কাজ করেছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য। এদিকে পুলিশ বলছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক পথ দিতে চেয়েছিলেন মামুনুল। তার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের যে কওমি মাদ্রাসার ধর্মীয় যে মুসলিম বা ছোটো ছোটো বাচ্চাদেরকে যেন তেনের প্রকারের প্রভুক করে তার তার যে একটা উচ্চ বিলাস রাজনীতি পদ খায়েস করা বা রাজনীতি পদ দখল করা বা রাজ ক্ষমতায় যাওয়া, এটি ছিল তার মূল উদ্দেশ্য। ইসলামকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় থাকাই মামুনুলের মূল লক্ষ্য ছিল বলে জানায় পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উভয় সংকটে পড়েছেন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরা। লকডাউন চলায় দোকান খুলতে পারছেন না, আবার পোশাক কারখানায় চালু থাকায় পণ্য সরবরাহে চাপ দিচ্ছেন শিল্প মালিকেরা। এ অবস্থায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পণ্য সরবরাহের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। রাজধানীর সদরঘাটের চিত্তরঞ্জন এভিনিউ, রাস্তার দুপাশে বড় বড় শপিং মল ও মার্কেট ঘিরে মানুষের জটলা, অথচ লকডাউনে এত ভিড় থাকার কথা না। মার্কেটের সামনে ভিড় করা মানুষগুলোর বেশিরভাগই ব্যবসায়ী ও দোকানের কর্মচারী। কিছুক্ষণ পরপরই খুলছে মার্কেটের গেট, বের করা হচ্ছে মালামাল। ব্যবসায়ীরা জানান, এই সড়কের মার্কেটগুলোতে গার্মেন্টস অ্যাক্সেসরিজের দোকানই বেশি। কারখানা খোলা থাকায় তারা পণ্য সরবরাহে বাধ্য হচ্ছেন।
কাস্টমার আমাদেরকে ফোন দেয়, গার্মেন্টস থেকে ফোন দেয়, যেই মালটা লাগবে ওইটা লাগবে, কাজ আমাদের শিপমেন্ট কাছে আসছে, আগামীকাল শিপমেন্ট, মাল যদি না পাঠান, যদি আমাদের শিপমেন্ট ক্যান্সেল হয়, দায় দায়িত্ব আপনার থাকবে। সরকার যেটা আদেশ করবে সেটা আমাদের নাগরিক হিসাবে মানতে হবে, কিন্তু সরকারেরও আমাদের ব্যবসায়ীদের সমস্যাগুলো অবশ্যই দেখতে হবে। কথা হয় পণ্য কিনতে আসা বিভিন্ন গার্মেন্টসের প্রতিনিধিদের সাথেও। তারা জানান, মার্কেট বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। গার্মেন্টস খোলা গার্মেন্টস আমার চলতেছে, কিন্তু আমরা যে লোকাল এক্সপোর্টগুলো দিতাম সেটা তো এখন হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বন্ধ, আশেপাশে সবগুলো মার্কেটে বন্ধ, মার্কেট বন্ধ এখন আমি ট্রাই করতেছি, এটা তো এক্সপোর্ট তো করতেই হবে, ট্রাই করতেছি, হয়ে ঘুরছি। এদিকে দোকান বন্ধ থাকায় চরম ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, দ্রুত দোকান খুলে দেয়া না হলে কর্মচারীদের বেতন ভাতাও বকেয়া হয়ে যাবে। একটা দোকানের ভাড়া দিতে হয় মাসে 50-60,000 টাকা, সেখানে গোডাউন ভাড়া আছে 20,000 টাকা। আমাদের অর্থনৈতিক অবস্থা সেই আগের মতোই, গতবারের মতোই, গতবারও করোনা আমরা এরকমই ছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারি নাই, করতে পারি নাই। ব্যবসা টিকিয়ে রাখতে সীমিত পরিসরে দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাওড়াঞ্চলের ধান 80% পাকলেই কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ঝড় বৃষ্টির কারণে আগাম বন্যার আশঙ্কা থাকায় এরই মধ্যে বিভিন্ন হাওরে ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। আতঙ্কিত না হয়ে ফসল দ্রুত ঘরে তুলতে প্রচার চালাচ্ছে স্থানীয় প্রশাসন। হাওড়াঞ্চলে প্রায় প্রতিদিনই হচ্ছে ঝড় বৃষ্টি, এতে আগাম বন্যার আশঙ্কায় ক্ষতি এড়াতে দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মৌলভীবাজারে আধাপাকা ধান কাটা নিয়ে দ্বিধা থাকলেও কৃষি বিভাগের নির্দেশের পর মাঠে নেমেছেন কৃষকরা। এরই মধ্যে হাওরের অন্তত 32% ধান কাটা হয়েছে। আগাম বন্যার সম্ভাবনা থাকলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। একই সাথে জমির 80% ধান পাকলেই তা ঘরে তোলার জন্য বলছেন তারা। প্রায় রাত্রে এখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে আতঙ্ক না, তাদেরকে সতর্ক করে দেওয়া এবং স্মরণ করিয়ে দেওয়া যায় দ্রুত ধানটা যাতে কেটে ঘরে তোলে। কৃষি বিভাগের প্রচারের পর তড়িঘড়ি করে ধান কাটা শুরু করেছেন হবিগঞ্জের হাওর এলাকার কৃষকরা। তবে শ্রমিক সংকটের কারণে ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা। আগাম বন্যার শঙ্কায় কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটা, পরিবহন ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। বন্যা হইতে পারে, তাই জন্য আমরা তাড়াতাড়ি ধান ঘরে আনছি। ফসল দ্রুত ঘরে তুলে দিতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। যেগুলি 80% পাকা হয়ে গেছে সেগুলি দ্রুত কেটে ফেলার জন্য, এবং ইতিমধ্যে আমরা প্রস্তুতিও নিয়েছি। আমাদের 109টির মতো কম্বাইন হারভেস্টার এই জেলায় এখন ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে। কিশোরগঞ্জে এ পর্যন্ত 25% জমির ধান কাটা হয়েছে। এছাড়া নিচু এলাকার বেশিরভাগ ফসল না পাকায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে লিচুর ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এবার মুকুল এসেছে মাত্র 20% গাছে, তবে কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে লিচু গাছে কাঙ্ক্ষিত মুকুল আসেনি। ঈশ্বরদী উপজেলার ছলিমপুর, মানিকনগর, জয়নগর সহ বিভিন্ন গ্রামেই চোখে পড়বে সারি সারি লিচুর বাগান। এই অঞ্চলের লিচুর কদর রয়েছে সারা দেশেই। প্রতি বছর এই সময় লিচুর গাছগুলো মুকুলে ভরে থাকলেও এবারের চিত্র ভিন্ন, অনেক গাছেই আসেনি মুকুল। এ অবস্থায় উৎপাদন খরচ না ওঠায় লোকসানের আশঙ্কায় চাষিরা। লিচুর পারে আমাদের আয়, লিচুর পারে আমরা চলি সংসার। এখন এবারকার বছর আবহাওয়া খারাপ, লিচু আসে নাই। এক একর জমির ভিতরে গতবার 5 লাখ টাকা বেচেছিলাম, এবার 1 লাখ টাকা বেচতে পারবো কিনা সন্দেহ আছে। এক একটা বাগানে শতকরা 20% আছে, 80% বাদ হয়ে গেছে। প্রতি বছর লিচুর মুকুল আসার সময়ই বাগান কিনে নেন পাইকাররা, তবে এবার তেমন না হয় হতাশার সুর তাদের কণ্ঠেও। প্রত্যেক বছর আমরা মোটামুটি 18-20 লক্ষ লিচু কিনি, এবছরে লিচু সংকটের কারণে অনেক জায়গায় ঘুরে ফিরে মোটামুটি 10-12 লক্ষ লিচু কিনেছি। দেশে দেশে ঘুরতেছে, লিচু নাই, খুব সীমিত লিচু। লিচু গাছে মুকুল না আসার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগ।
জলবায়ুজনিত কারণে এই প্রবলেমটা হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এখানে ওই ধরনের আমাদের পরীক্ষা বা ওই ধরনের কাজ করার কোনো স্কোপ নাই। তারপরে আমি এখানকার যে কৃষি গবেষণার বিজ্ঞানীরা আছে তাদেরকে নিয়ে বিষয়টা আমরা অবগত করেছি, তারা এই বিষয়টি গবেষণা করছে। চলতি বছর ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন লিচুর ফলন আশা করা হলেও মুকুল না আসায় এর তিন ভাগের এক ভাগ নেমে আসবে বলে ধারণা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত মৃত্যুর রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে 2,94,000 রোগী শনাক্ত হয়েছে। নতুন করে প্রাণ গেছে 2,020 জনের। এদিকে বিশ্বে একদিনে করোনায় 13,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত 8,00,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো 30,56,000 আর আক্রান্তের সংখ্যা 14,35,00,000-এর বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রায় 3,500 নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 3,78,000-এর বেশি। আরও 73,000 সংক্রমণ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,40,00,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। মঙ্গলবার প্রাণ গেছে 874 জনের, একদিন আগে এই সংখ্যা ছিল 500। যুক্তরাষ্ট্রের শ্বাসরোধে জর্জ ফ্লয়েড হত্যা মামলার রায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো শ্বেতাঙ্গ পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হলেন। সোমবার শুনানি শেষে রায় দিতে একদিনেরও কম সময় নেন 12 জন জুরি। চাউভিনের বিরুদ্ধে আনা 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে, ফলে 40 বছরের সাজা হতে পারে চাউভিনের। সাজা ঘোষণার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে। এ রায় স্বস্তি জানিয়েছে ফ্লয়েডের পরিবার। এই ঘটনাকে বর্ণবাদ বিরোধী বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পুলিশ বিভাগের সংস্কারে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 2020 সালের মে মাসে শ্বাসরোধে হত্যা করা হয় জর্জ ফ্লয়েডকে। বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মারা গেছেন আফ্রিকার দেশ সাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবী। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। তারা বলছেন দেশটির উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে গিয়ে গুরুতর আহত হন তিনি, পরে মৃত্যু হয় তার। 2016 ভোটে প্রেসিডেন্ট ইদ্রিস দেবীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে সেনাবাহিনীর একাংশ, পরে দ্য ফ্রন্ট ফর চেঞ্জ অ্যান্ড কনকর্ড ইন শাদ ফ্যাক্ট নামে আলাদা দল গঠন করে তারা। রাজধানী এনজামিনা থেকে 100 কিলোমিটার উত্তরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই দীর্ঘদিনের, আর এর নেতৃত্বে ছিলেন ইদ্রিস। এবছরের 11 এপ্রিলের নির্বাচনের দিন যুদ্ধক্ষেত্রে গুরুতর আহত হন তিনি, পরে এনজামিনায় আনার পথে তার মৃত্যু হয়। তবে নির্বাচনে জয়ী ঘোষণার একদিন পর মঙ্গলবার প্রেসিডেন্টের মৃত্যুর খবর দেয় সেনাবাহিনী। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ইদ্রিস দেবী। সার্বভৌম জাতি গঠনে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন তিনি। তার মৃত্যুতে আমরা সাদের জনগণ প্রেসিডেন্টের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। সোমবার দেওয়া নির্বাচনের ফল বলছে 79.3% ভোট পেয়েছেন ইদ্রিস দেবী। 1990 সালে বিদ্রোহের মধ্য দিয়ে সাদের ক্ষমতায় আসা আফ্রিকান নেতাদের অন্যতম 68 বছর বয়সী দেবী। তার মৃত্যুতে ভেঙে দেওয়া হয়েছে দেশটির সরকার ও পার্লামেন্ট। পরবর্তী 18 মাস সরকার পরিচালনা করবেন দেবীর 37 বছর বয়সী ছেলে মাহমাদ ইদ্রিস দেবী ইতনোর নেতৃত্বে মিলিটারি কাউন্সিল। কারফিউ জারি সহ বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির সীমান্ত। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডিতে আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট মিশন। সকাল 10:30 মাঠে গড়াবে ম্যাচ। ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে সাদা পোশাকেই সবচেয়ে দুর্বল বাংলাদেশ। তারপরও টেস্ট অধিনায়ক মুমিনুল হকের বিশ্বাস, মাঠে সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। জানিয়েছেন পেসারদের প্রাধান্য দিয়ে সাজানো হবে একাদশ। অভিনব এক ঘটনা ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর 19 ঘন্টা আগে ঘোষণা করা হয়েছে টেস্ট স্কোয়াড। 21 জনের 6 ক্রিকেটারকে বাইরে রেখে বেছে নেওয়া হয়েছে 15 জনের দল। 9 ব্যাটসম্যান, 4 পেসার আর 2 স্পিনার আছেন দলে। ব্যাটিংয়ে মুমিনুল, লিটন, মুশফিক, তামিম, মিঠুন, শান্ত, সাদমান, সাইফ আর ইয়াসির। নতুন মুখ একটা, পেসার শরীফুল, সঙ্গে রাহি, তাসকিন আর এবাদত। আর স্পিন জুটি তাইজুল মিরাজ। বড্ড কঠিন সময়ে এই 15 থেকে 11 জন নামবেন সাদা পোশাকের পরীক্ষায়। অথচ অধিনায়কের সংবাদ সম্মেলনের শুরুটা হলো সাকিব প্রসঙ্গ দিয়ে। অবশ্যই আমরা সাকিবকে মিস করব, সে দলের সেরা ক্রিকেটার।
তবে আমি বিশ্বাস করি তার ঘাটতি পূরণে অন্যরা সক্ষম। মঙ্গলবার দুপুর দুটায় অধিনায়ক যখন সংবাদ সম্মেলন করছেন, তখনও ঘোষণা হয়নি প্রথম টেস্টের স্কোয়াড। মুমিনুলের বলা 17 জনের স্কোয়াড 1 ঘন্টা ব্যবধানে হয়ে গেল 15 জনের। তবে একটা বিষয় পরিষ্কার করেছেন তিনি, একাদশ গড়া হবে পেসারদের প্রাধান্য দিয়ে। ক্রিকেট মাঠে বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও ভালো না, টেস্টের অবস্থা আরও বেহাল। লঙ্কানদের বিপক্ষে 20 দেখায় 1 জয়ের বিপরীতে হার 16টি। এবার দ্বিতীয় সেই জয়ের খোঁজে মুমিনুলের দল। ক্রিকেট আপনি ফার্স্ট বলতে কিছুই নেই যে আগে কি হয়েছে, এগুলো চিন্তা ভাবনা করে হলো আপনি তো আপনি সামনে যদি আপনার আমাদের প্রসেস ঠিক থাকে, আমরা পার্টিকুলার ডেতে প্রসেস 5 দিনের খেলা, 5 দিনে যদি আমরা ভালো প্রসেস নিয়ে খেলতে পারি তো আমরা হয়তো জয় নিয়ে বেরিয়ে দেবো ইনশাল্লাহ। 2019-এর পর টেস্টে শ্রীলঙ্কার ফর্ম আহামরি নয়, তাই নিজেদের মাঠে তারা সুযোগ নিতে চাইবে। অন্যদিকে শ্রীলঙ্কার পরিচিত কন্ডিশন বাড়তি সাহস যোগাচ্ছে টাইগারদের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাইরে বাংলাদেশের পরিসংখ্যান একেবারে নাজুক, বোলিং অ্যাটাক নিষ্প্রভ, কালে ভদ্রে নেওয়া গেছে প্রতিপক্ষের 20 উইকেট। সাকিব মুস্তাফিজের অভাব চিন্তার কারণ, শঙ্কার মাঝেও সম্ভাবনা আছে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো নয়। সাবেকদের মত, লঙ্কানদের হারানোর বড় সুযোগ টাইগারদের সামনে। বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ ধরা হচ্ছে সুবর্ণ সুযোগ হিসেবে। র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে থাকলেও 2019 সালের পর বড় দলের বিপক্ষে মাত্র 1 জয় লঙ্কানদের। বাংলাদেশও ঘরের মাঠে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে। দেশের বাইরের বাজে পরিসংখ্যানও চোখ রাঙাচ্ছে টাইগারদের। অ্যাওয়ে সিরিজের সবশেষ জয়টা এসেছে প্রায় 4 বছর আগে এই লঙ্কানদের বিপক্ষেই, তার আগে 2013-তে জিম্বাবুয়েতে। দেশের বাইরে গেলে যেন টেস্ট খেলা ভুলে যান মুমিনুল লিটনরা, সবশেষ 9 অ্যাওয়ে ম্যাচে সবগুলোতেই বড় হার। টেস্ট জিততে হলে দরকার প্রতিপক্ষের 20 উইকেট, যে কাজটা টেস্ট ইতিহাসে বাংলাদেশের বোলাররা দেশের বাইরে করতে পেরেছে মাত্র 5 বার। দলের সেরা শক্তি স্পিনাররাও জ্বলে উঠতে ব্যর্থ দেশের বাইরে। সাকিব মুস্তাফিজের না থাকা দলকে মানসিকভাবে পিছিয়ে রাখছে। সাকিবের অভাব মিরাজ তাইজুল কতটা পূরণ করতে পারবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাকিব এবং মুস্তাফিজ দুইজন প্রমিনেন্ট প্লেয়ার ছাড়াই তারা মাঠে নামবে, একটু হয়তো বা আন্ডারস্ট্রেংথ হলেও হতে পারে। 7টা ফাস্ট বোলার্সদেরকে নিয়ে গেছে, টেস্ট ম্যাচে কয়টা খেলাবে দেখার বিষয়। তবে আমার মনে হয় যে বাংলাদেশের দিকে হতে পারে টেস্ট ম্যাচে ফাস্ট বোলার্সদের উপরেই নির্ভর করবে। শঙ্কার মাঝে যতটুকু সম্ভাবনা সেটা দুই দলের শক্তির বিচারে। হেরাতের অবসরের পর আস্থা রাখার মতো স্পিনার পায়নি লঙ্কানরা, ওদের ব্যাটসম্যানদেরও আছে ধারাবাহিকতার অভাব। স্পিনার্সদেরকে নেগোসিয়েট করে সেটা ইট উইল বি আ বিগ টেস্ট ফর বাংলাদেশ। আমার মনে হয় যে একটা ভালো টেস্ট ম্যাচ আমরা হতে পারি দেখবো, দুই দল যেটা নাকি খুব বেশি অভিজ্ঞ না হলেও অলমোস্ট ইকুয়াল স্ট্রেংথ দুইটা দলের মধ্যে খেলা হবে। করোনা মহামারীর মধ্যে দেশের বাইরে প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা সফর করে আসায় এই অভিজ্ঞতাতেও এগিয়ে শ্রীলঙ্কা। ও মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে অক্সিজেনের চাহিদা বেড়েছে 10 গুণ, ঘাটতি 40 টন, হাই ফ্লো অক্সিজেন সংকটে করোনা রোগে মৃত্যু বাড়ছে। রিজেন্টের শাহেদ ও জেএমআই এর রাজ্জাকের দুর্নীতি মামলা তদন্ত শেষ পর্যায়ে, শিগগির অভিযোগপত্র দেবে দুদক। বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংঘাতে প্রাণ গেছে 12 জনের, কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। ভারতে একদিনে করোনায় প্রাণ গেছে 2020 জনের, 2,94,000 নতুন রোগী শনাক্তের রেকর্ড। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজন।